আমি এলিভেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আজকে সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যেই বলতে চাই, যারা তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে পড়তে আসছো বা যারা মাস্টার ডিগ্রি করবে, সে হয়তো ম্যানেজমেন্ট পড়তে পারো বা আইটি পড়তে পারো বা ইঞ্জিনিয়ারিং পড়তে পারো, মানে টেকনিক্যাল এডুকেশনের কথাগুলোই আমরা বলছি, জেনারেল নয়। যারা তোমরা মনে করছো হয়তো বিবিএ পড়বে, বিসিএ পড়বে বা হসপিটাল ম্যানেজমেন্ট পড়বে ব্যাচেলার্সে, বিভিন্ন স্ট্রিম যেগুলো ম্যানেজমেন্ট, আইটি বা ইঞ্জিনিয়ারিং, বিটেক করবে ভাবছো যে কোনো স্ট্রিমে, এবং যারা কিন্তু মাস্টার্স করতে আসছো, হয়তো এমবিএ করতে আসছো বা এমসিএ করতে আসছো, হয়তো এমএইচএম করতে আসতো বা হসপিটাল ম্যানেজমেন্টের মাস্টার্স করতে আসতো, তো তোমরা তো বুঝতেই পারছো যে 2022-এর যে সেমটা হয়ে গেল, এই লাস্ট যে ফার্স্ট সেমিস্টারটা হয়ে গেল বা এর পর থেকে কিন্তু অফলাইন এক্সামই হবে। কারণ মোস্টলি এক্সপেক্টেড যে আর কিন্তু করোনা হয়তো আর হয়তো ফিরবে না, ফিরলেও তার প্রভাবটা অনেকটা কমে গেছে, কাজেই সামনের বার থেকে যে সেমিস্টারগুলো হবে সেগুলো কিন্তু অফলাইন এক্সামই হবে। এবং সেক্ষেত্রে কিন্তু তোমরা ঠিক আগে করোনার আগে যেভাবে পড়াশুনো করতে, সেই রকম কিন্তু পড়াশোনার হ্যাবিটটা ফিরিয়ে আনতে হবে, নইলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু পাশ করা মুশকিল হবে। কারণ তোমরা নিজেরাও জানো যে অনলাইনে কিভাবে পরীক্ষা হয়েছে। হ্যাঁ, সবাইকে আমি দোষ দিচ্ছি না, ডেফিনেটলি কিছু ছেলে মেয়ে নিশ্চয়ই ভালো আছে, সিরিয়াসলি পড়ে তারা পড়াশোনা করে অনলাইন পরীক্ষা দিয়েছে, কিন্তু একাংশ স্টুডেন্টকে তো অস্বীকার করার জায়গা নেই যে একটা স্টুডেন্টের বৃহত্তর অংশই কিন্তু এদিক ওদিক থেকে ম্যানেজ করে দেখে বা ইয়ে করে কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে বা পাশ করেছে তারা। তো সেক্ষেত্রে অফলাইন পরীক্ষা হয়ে গেলে তো সেই যে স্কোপটা সেটা বন্ধ হয়ে গেল। তো এবার যদি কেউ ঠিকঠাক করে পড়াশুনো না করে, তাহলে কিন্তু তাদের আগে যেমন করোনার আগে যেরকম ছিল, নয় সাপ্লি নয় ব্যাক, এগুলোই কিন্তু তাদেরকে পেতে হবে। কাজেই বি প্রিপেয়ার অফ দ্যাট, আমি সেই জন্যেই বলছি তোমাদেরকে যে তোমরা কিন্তু প্রিপারেশন নাও, নইলে কিন্তু মুশকিল। বিশেষ করে যে সেকেন্ড সেমিস্টারগুলো যাদের হবে, বিশেষ করে যে এমবিএ সেকেন্ড সেম যেটা হবে, এই ফার্স্ট সেমটা তোমাদের হয়তো 7 মার্চ থেকে শুরু হচ্ছে ম্যাক আউটের এমবিএদের বা অন্য স্ট্রিমগুলো যেগুলো আছে আরও, তো এমবিএ যে সেকেন্ড সেমিস্টারের যে পেপারগুলো, ম্যাক্রো ইকোনমিক্স, প্রোডাকশন ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস, এইগুলো কিন্তু মোটামুটি টেন্টেটিভলি আমি আশা করছি এই ফার্স্ট সেমটা তোমাদের মার্চে হয়ে যাওয়ার পর হয়তো জুনের লাস্টেই কিন্তু এই এক্সামটা কিন্তু হয়ে যাবে সেকেন্ড সেম। এবং সেই এক্সামে কিন্তু 99%ই চান্স যে অফলাইন এক্সামই হবে। এবং সেক্ষেত্রে যদি তোমাদের এই ইকোনমিক্স সাবজেক্ট, ম্যাক্রো এবং প্রোডাকশন ম্যানেজমেন্ট যে সামস, যে মানে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের যে সামসগুলো, সেইগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে সিরিয়াসলি না করো, তোমাদের কিন্তু পরীক্ষার হলে গিয়ে খুব প্রবলেম হবে অফলাইন এক্সাম। আমরা টিউশন দিই, অবশ্যই অনলাইন টিউশন দিই ছোটো ছোটো গ্রুপে, এবং আমরা এমবিএ সেকেন্ড সেমিস্টারের যে টিউশনটা, যেটা ফার্স্ট সেম হয়ে যাওয়ার পর শুরু হবে, সেটা কিন্তু আমাদের মোটামুটি পরীক্ষাটা শুরু হয়ে যাওয়ার পরে 20th মার্চ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তো তোমরা যারা এমবিএ বা 2022-এর সেকেন্ড সেমিস্টারে টিউশন নিতে চাও, এই পরীক্ষাটা দেওয়ার পর যদি মনে হয়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম্বারটা হচ্ছে 9748161018, এই নাম্বারে কল করে অবশ্যই আমার সঙ্গে কথা বলো। তো আজকে এই অবধি বললাম, যদি আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, হ্যাভ এ নাইস ডে।